ষাটের দশকে যে সকল অভিনেত্রীরা বাংলা ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী মিঠু মুখার্জি। শুধু টলিউডেই নয়, বলিউডে নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়েছিলেন তিনি। তবে হঠাৎ করেই বিনোদন দুনিয়া থেকে হারিয়ে যান মিঠু মুখার্জি। এখন কোথায় আছেন তিনি, কেনই বা হারিয়ে গেলেন ছবির জগৎ থেকে, সে সকল বিষয়ে আজ আপনাদের জানাবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা দেখছেন স্টারেদের অন্তরমহল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। কলেজ জীবনে পড়ার সময় থেকেই অভিনয়ে আসার ইচ্ছেটা মনের মধ্যে জাগ্রত হতে শুরু করেছিল মিঠুর। 1967 সালে নৃত্যপারদর্শী মিঠু শ্যামবাজারের ভাতৃসংঘের উৎসবে চিত্রঙ্গদা নৃত্যনাট্যের মাধ্যমে প্রথমবার জনসম্মুখে এলেন। অসাধারণ সুন্দরী এই অভিনেত্রীকে বেশিদিন অপেক্ষা করতে হয়নি ছবিতে কাজের সুযোগ পাওয়ার জন্য। 1971 সালে চিত্ত বোসের সিনেমা শেষ পর্ব দিয়ে বাংলা ছবির জগতে পা রাখেন মিঠু। তবে সেই ছবিতে তেমন জনপ্রিয়তা পাননি তিনি। 1973 সালে আলিবাবা 40 চোর অবলম্বনে তৈরি হলো মর্জিনা আবদুল্লাহ। সেই ছবির হায় হায় প্রাণ যায় গানে লাস্যময়ী মিঠুকে দেখেছিল দর্শক। বাঙালি দর্শক বিনা বিতর্কেই গ্রহণ করেছিল তাকে। মর্জিনা আবদুল্লাহ বাংলা সিনেমার এক নম্বরের নায়িকার তালিকায় এনে দিয়েছিল মিঠুকে। এরপর জন্ম হলো এক নতুন জুটির, রঞ্জিত মল্লিক ও মিঠু মুখার্জির জুটি। মৌচাক স্বয়ংসিদ্ধা ছিল সেই সময়ে সুপারহিট ছবি। তাদের জুটি ছিল সেই সময়ের দর্শকদের কাছে আধুনিকতার ছোঁয়া। সেই সময় থেকে বদলাতে শুরু করেছিল বাংলা সিনেমা। তবে মিঠুর লড়াই খুব একটা কঠিন ছিল না, কারণ বাংলা সিনেমার প্রভাবশালী এক প্রযোজকের বাগদত্তা ছিলেন তিনি। তার প্রযোজনায় তৈরি ছবিতে মিঠুই হতেন নায়িকা। লড়াই করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করতে হয়নি বলে বোধহয় অভিনেত্রীর মনে জন্ম নিয়েছিল অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস। সেই ভরসাতেই বলিউডে প্রস্তাব পেয়ে টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দেন অভিনেত্রী। সেই প্রযোজকের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন মিঠু, কিন্তু তিনি বুঝতে পারেননি বোম্বেতে তিনি নায়িকা হতে পারবেন না। 1976 সালে দুলাল গুহ নির্মিত খান দোস্ত ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী, কিন্তু সেভাবে মিঠু কারোর নজরে আসেননি। এরপর ধর্মেন্দ্র বিনোদ মেহরার সাথে পরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছিলেন তিনি। সাপের ঝুট, দিল্লাগির মতন ছবিতে অভিনয় করলেও লাভ হলো না। প্রায় সব ছবিতেই তিনি দ্বিতীয় নায়িকা। 70-এর দশকে যার কোনো গুরুত্ব ছিল না। এরপর থেকে কাজ ধীরে ধীরে কমতে শুরু করলো, সেভাবে গুরুত্ব পেল না বলিউডে। আবারও বাংলায় ফিরে এলেন মিঠু। ততদিনে তার প্রাক্তনের জীবনে এসেছিলেন অন্য নারী। বাংলা সিনেমাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মৌহা রায়চৌধুরীর রাজত্ব ততদিনে শুরু হয়ে গিয়েছে টলিউডে। রঞ্জিত মল্লিকও তখন আর নবাগত নয়, ভার্সেটাইল অভিনেত্রী। বুঝতে পেরেছিলেন এবার হারিয়ে যাওয়ার পথে তিনি, তবুও শেষ চেষ্টা করেছিলেন। 1990 সালে নিজেই প্রযোজনা করলেন আশ্রিতা ছবিটি। ছবিটি পরিচালনা করেছিলেন চন্দ্র বারট। সে সময় এই নতুন পরিচালকের সাথে ছিল মিঠুর প্রেম। সুপারহিট হয়েছিল আশ্রিতা, কিন্তু সেই জায়গা আর ফিরে পাননি তিনি। এরপর চন্দ্র বারটকে বিয়ে করে আবারও মুম্বাই পাড়ি দেন অভিনেত্রী। সে সময় তিনি হারিয়ে গিয়েছিলেন সিনেমা জগৎ থেকেও। তখন তার বয়স ছিল মাত্র 35 বছর। বর্তমানে মুম্বাইতে সাধারণ জীবনযাপনের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন তিনি। বর্তমানে রোল, ক্যামেরা, অ্যাকশন থেকে নিজেকে দূরেই রাখেন এক সময় জনপ্রিয় এই নায়িকা। মুম্বাই চলে যাওয়া ছিল তার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। সেই ভুলেই ধীরে ধীরে হারিয়ে গেলেন বাংলা ছবি থেকে, দর্শকদের মন থেকে। তো বন্ধুরা, এই ছিল অভিনেত্রী মিঠু মুখার্জির বিষয়ে জানা অজানা তথ্য। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।